কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। সদ্য কেনা চার চাকার একটি গাড়ি চালাতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। বর্তমানে ভারতের সিউড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তবে হাসপাতালের চিকিৎসকরা বলেছেন তার অবস্থা গুরুতর নয়। সম্প্রতি সেকেন্ড হ্যান্ড চার চাকার একটি গাড়ি কিনেছেন ভুবন বাদ্যকর। গাড়িটি চালানো শেখার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ভুবন বাদ্যকর গাড়িটি চালাতে গিয়ে দেয়ালে ধাক্কা দিয়েছেন। তার বুকে এবং মুখে আঘাত লেগেছে। তার বুকের এক্সরে করানো হচ্ছে। ভুবন বাদ্যকর দিন কয়েক আগে জানিয়েছিলেন বাদাম বিক্রি ছেড়ে গানেই মনোনিবেশ করবেন তিনি। এরই মধ্যে বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গৌধুলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে 1.5 লাখ টাকা চেক তুলে দেওয়া হয়। ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে আরও 1.5 লাখ টাকা তাকে দেওয়া হবে। সেই টাকা দিয়েই গাড়িটি কিনেছিলেন ভুবন বাদ্যকর। সূত্র আনন্দবাজার।